আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখতে হবে ডিপ ফ্রিজ, এটার কম প্রেশারে সাকশন পাইপে আইস আছে। আমরা জানবো আপনার ফ্রিজে কি সমস্যা হলে আপনার সাকশনে এরকম মোটা আইস হবে। আপনাদের সাকশন যদি এরকম মোটা আইস হয় তাহলে জানবেন আপনার ফ্রিজে দুই ধরনের সমস্যা হতে পারে। একটা হলো ঠান্ডা কম হতে পারে, ঠান্ডা কম হওয়ারই মানে চান্সটা বেশি। আরেকটা হলো যদি কম প্রেশারে আপনার সমস্যা থাকে তখন এটা হতে পারে। তো ঠান্ডা কম কীভাবে বুঝবেন আপনি? আমরা যখন ফ্রিজের টেম্পারেচার মিটার লাগিয়ে রাখি তখন টেম্পারেচার মিটার অনেকটা কম শো করে, যেখানে ধরেন ডিপ ফ্রিজ -20 -23 তারও বেশি হওয়ার কথা সেখানে -14 -15 মানে 14-15 হতে পারে। আর এটা সচরাচর হয়ে থাকে গ্যাস মানে হিমায়ক যদি অতিরিক্ত চার্জ করা হয়। দেখা গেল আপনার ফ্রিজ কেউ না কেউ কাজ করছে, আগে অনেক ঠান্ডা হতো, এখন ঠান্ডা হয় কিন্তু কম হয়, কিন্তু কম আপনি বুঝতে পারেন না, কারণ আমার মাসগুস -10-12 থাকলেও কিন্তু হার্ড হয়ে থাকবে। সেই কারণে তাই আমি আজকে ভিডিওটা করা, একটু মনোযোগ সহকারে দেখুন। এটা ডিপ ফ্রিজ, আমরা যদি দেখতে পাচ্ছেন টেম্পারেচারটা -10-এর মতো আছে, -10। তো সেখানে যদি আপনি হিমায়কটা কমিয়ে রাখেন এটা কিন্তু -20 থেকে -22 চলে আসবে অনায়াসেই, কারণ হিমায়ক চার্জ বেশি হলেও সেখানে আমাদের ঠান্ডা কমে যাবে, এটাই একটা রুলস। আমি ভিতরটা একটু খুলে দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন উপরে সাইডে কিন্তু অনেক জায়গায় প্রায় এক গিবের মতো আপনার আইস নেই, যেখানে প্রায় 10-12 আঙুলের মতো 3 থেকে 4 ইঞ্চি জায়গায় কিন্তু আইস নেই। এর কারণ কী? এর কারণ হচ্ছে আপনার হিমায়ক যে চার্জ করছে সে বেশি চার্জ করছে। আর অনেক সময় কিন্তু অয়েল উঠে গেলে এরকম আইস থাকবে না, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাকশনে মোটা ধরনের আইস থাকবে না, সেটা আপনাদেরকে মনে রাখতে হবে। একই ফ্রিজ যদি আপনি হিমায়কটা কমিয়ে দেন বা যে চার্জ করছে তাকে বলেন যে পরিমাণ মতো চার্জ করতে, তাহলেই কিন্তু সমাধানটা হয়ে যায়। আশা করি সবাইকে বোঝাইতে পেরেছি, এই একটা কারণ দেখে দিলাম, ভবিষ্যতে আরও অনেক কারণ দেখাবো। টেম্পারেচার মিটার একটু খোলা হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ।